নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অব বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 11.2 অনুশীলনীর 24 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধা করে দেবো। দেখো, খুব ছোট্ট একটি অঙ্ক, অঙ্কটা কিন্তু খুব বেশি বড় না, খুব অল্প সময়ের মধ্যে তোমাদের অঙ্কটাকে সমাধা করে দেবো। ততক্ষণ তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে অঙ্কটাকে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারবে। খুব সহজ একটি অঙ্ক। তা ঠিক আছে, দেখো প্রশ্নে এখানে কী দেওয়া আছে। একদিন কোনো ক্লাসে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4। তার মানে কি? কোনো একটি স্কুলে যতজন শিক্ষার্থী আছে বা কোনো একটি ক্লাসে, তার মধ্যে উপস্থিত যদি হয় 4 জন, অনুপস্থিত ছিল 1 জন। ঠিক আছে, তার মানে অনুপস্থিত যা আছে, উপস্থিত তার 4 গুণ আছে। এটি আমাদের প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে। এখন ক নম্বরে আমাদের বললো অনুপস্থিত শিক্ষার্থীদের কে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করো। তাহলে এখানে অনুপস্থিত শিক্ষার্থী কতজন মোট সেটা তো আমরা জানি না, এবং উপস্থিত শিক্ষার্থী কতজন সেটাও তো আমরা জানি না। তাহলে উপস্থিত আর অনুপস্থিতকে আমরা ধরে নেই এই অনুপাতের থেকে। মনে করি অনুপস্থিত শিক্ষার্থী 1x জন, এক্স মানে 1x মানে শুধু এক্স, আর উপস্থিত শিক্ষার্থী 4x জন। আচ্ছা, এইভাবে আমি অঙ্কটা করি, করলে বুঝতে পারবে, মুখে মুখে না বলে। এখন অঙ্কটাকে আমি সমাধা করে দিই। সমাধা করলে তোমরা একেবারে খুব সহজ এবং ছোট্ট একটি অঙ্ক খুব সহজেই আশা করি বুঝতে পারবে। মনোযোগ দিয়ে একটু অঙ্কটাকে দেখো। ঠিক আছে, তাহলে দেখো এটা হলো আমাদের কত নাম্বার, 24 নাম্বার। মনে করি 24-এর ক, আগে আমরা ক নাম্বারটাকে সমাধান করব। মনে করি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 1x। 1x মানে কি? অনলি এক্স আর কি। মনে করি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এক্স জন এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত হলো আমাদের যেহেতু অনুপাত দেওয়া আছে 1:4, তাহলে এটাকে ধরে নিলাম 4x জন। ঠিক আছে, তাহলে সুতরাং মোট শিক্ষার্থী কত হয়? 1x। 1x মানে এখানে একটা এক্স, 1 না লিখলেও চলে। সুতরাং মোট শিক্ষার্থী এখানে মোট শিক্ষার্থী বা শিক্ষার্থীর সংখ্যাও লিখতে পারি। আচ্ছা, শিক্ষার্থীর সংখ্যাই লিখে দিই। সংখ্যা এক্স প্লাস 4x জন সমান 5x জন, তাই না? এখন আমাকে প্রশ্নটা কি বলছে? অনুপস্থিত শিক্ষার্থীকে শতকরায় প্রকাশ করো। তার মানে মোট শিক্ষার্থী হলো 5x জন। তাহলে এতজনে অনুপস্থিত 1 জন, 1 জনে কতজন, 100 জনে কতজন, এটি তো আমাদের শতকরায় প্রকাশ। তাহলে এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি। এতজনে অনুপস্থিত 1 জন, এক্স জন, 1 জনে অনুপস্থিত কত হবে? x/5x জন। সুতরাং 100 জনে কতজন, এটাকে আমরা তার সাথে গুণ হবে শুধুমাত্র 100। এভাবে আমরা করে দিতে পারি। তা এটাকে আমরা যদি এক লাইনে করে দিই তাও দিতে পারি। সেটা হলো x/5x। কিছু গত ক্লাসে আমি তোমাদেরকে 23 নম্বরে একটি সৃজনশীল প্রশ্নে যেখানে দেখাইছিলাম, ঠিক ওই রকমই আমরা এক লাইনে এটাকে সংক্ষিপ্ত করে দিতে পারি। x/5x 100% শেষ, অথবা তোমাদের ঐকিক নামেই করে দিই আমি, এটাকে একটু লেন্দি করেই করে দিই। ঠিক আছে, 5x জনে অনুপস্থিত x জন, সুতরাং 1 জনে অনুপস্থিত x/5x জন, কিন্তু আমার দরকার হলো 100 জনে অনুপস্থিত x/100/5x। দেখো x, x কাটা যায় এবং 5 দ্বারা 100কে কাটলে 5×20 = 100 জন সমান 20 জন, এটি আমাদের উত্তর। তাহলে আমাদের কী হলো? অনুপস্থিত শিক্ষার্থীর শতকরা হার নির্ণয় করতে বলছে, মানে কত পার্সেন্ট
মোট শিক্ষার্থীর শতকরা কতজন অনুপস্থিত আছে, তাহলে এখানে আমাদের বের হয়ে গেলো কত সহজে বের হয়ে গেলো 20%, উত্তর 20%, আর কিছু না লিখলেও চলবে, ঠিক আছে। অথবা পুরো লাইনটা আমরা বইয়ের মতো করে লিখে দিতে পারি, বইতে যেভাবে আছে, উত্তর অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থী শতকরায় প্রকাশ করে পাই 20%, দরকার নাই এত কিছু, উত্তর 20%। 100 জনে 20 জন, তখন হয়তো 20 জন লিখছি, আর তুমি 100 কথাটা লিখলাম না, এই জন্য এখানে পার্সেন্টেন্স লিখে দিলাম, এটাই শেষ। তাহলে আমাদের ক নাম্বারটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এবার দেখো আমরা খ নাম্বারটা কী করি, খ নাম্বার খতে এখানে আমাদের বলে দেওয়া আছে 5 জন শিক্ষার্থী বেশি, শিক্ষার্থীর বেশি, এখানে শিক্ষার্থীর বয়সণ্ডটা হবে না, এটা হয়তো বইয়ের একটু মিস্টেক আছে, এখানে হবে শিক্ষার্থী, 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে, মানে আমাদের যা শিক্ষার্থী আছে তাদের মধ্যে এখানে উপস্থিত আছে কত, 4x জন, এখান থেকে যদি আরও 5 জন বেশি উপস্থিত হয়ে যায়, 5 জন যদি বেশি উপস্থিত হয় তাহলে কি বলছে, অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীদের অনুপাত হয় 1:9, মানে 1:9, তাহলে মোট শিক্ষার্থী সংখ্যা তখন আমরা বের করতে পারি কতজন, এটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই কথাটা কী লিখি, 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে লিখি, দেখো 5 জন শিক্ষার্থী বেশি বেশি উপস্থিত হলে অনুপস্থিত, যদি 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হয় তাহলে এই অবস্থায় আমাদের অনুপস্থিত কতজন দাঁড়াবে বলো তো, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াবে কত, হবে আমাদের অনুপস্থিত ছিল 1 জন, তাহলে অনুপস্থিত তো কমে গেল, 5 জন যদি স্কুলে বেশি আসে তাহলে কি অনুপস্থিতের সংখ্যা কমে যাবে না, x-5 জন, এবং উপস্থিত হবে কত, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে কত, উপস্থিত ছিল আমাদের 4x, তার সাথে 5 জন বেড়ে গেল, তাহলে উপস্থিতের জন্য দিকে 5 জন বেড়ে গেল আর অনুপস্থিতিদের জন্য ওদের দিকে 5 জন কমে গেল, এতজন, ঠিক আছে। তাহলে অনুপস্থিত এবং উপস্থিত দুটি আমরা পেয়ে গেলাম, কিন্তু এখন দেখো বইতে এখানে বলে দিছে এখন আমাদের এই অবস্থায় অনুপাতটা দ্বারা করতো, এটার অনুপাত 1, এটার অনুপাত 9, 1:9, তাহলে এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে, দেখো x-5 = 4x + 5 = 1:9, এটাকে আমরা যদি এখন ভগ্নাংশাকারে লিখি, x-5 / 4x + 5 = 1/9, এভাবে লিখতে পারি, এই দিক আর এই দিক আর আর গুণ করি সমাধান করবো আর কি, 9 দ্বারা এটাকে গুণ করলে 9x-5 = 45, 1 দ্বারা এটাকে গুণ করলে 4x + 5, বা 9x থেকে এই 4x এর পাশে এনে মাইনাস করে দিলাম, সমান দ্বারা কত 5, আর এই 45 উপাশে নিয়ে গেলে +45, 9x থেকে 4x মাইনাস করলে কত থাকবে 5x = 50, বা x = 50 5 দ্বারা ভাগ করলে 10, একবারই লিখে দিলাম, ঠিক আছে। অথবা এক লাইন বেশি যদি করতে চাও, যারা না বুঝছো, 50 এই 5টার নিচে চলে আসবে, সুতরাং x = 5 দ্বারা 50 ভাগ করলে কত হয় 10, তাহলে x মানটা আমরা পেয়ে গেলাম 10। কিন্তু এখন আমাদের দেখো ক নাম্বারে একটা জিনিস আমরা পেয়ে গেছিলাম, মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন পেয়ে গেছিলাম 5x, না মোট শিক্ষার্থীর সংখ্যা কত 5x, তাহলে x মানটা যখন আমরা 10 পেয়ে গেলাম, তাহলে আমরা বলতে পারি কি মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা এখানে বলে দিতে পারি, কিন্তু আমাদের খ নাম্বারে প্রশ্নটা কী করছে, প্রশ্ন বলছে মোট শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে মোট শিক্ষার্থী তো আমরা জানি কত 5 জন, তাহলে এখানে x মান যদি 10 হয় তাহলে এখান থেকে আমাদের জায়গা নাই, যেহেতু আমি এখানে দেখাই এটার পর কিন্তু আমার এখানে, ঠিক আছে। তাহলে সুতরাং মোট
শিক্ষার্থী, মোট শিক্ষার্থীর সংখ্যা 5x, জন সমান 5×10 জন ইকুয়ালস 50 জন। এটি তাহলে মোট শিক্ষার্থী কত? এখানে এত না লিখে তোমরা এক লাইনে লিখে দিতে পারো, মোট শিক্ষার্থীর সংখ্যা 50 জন। উত্তর 50 জন। শেষ, আমার কিন্তু এটা অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে খ নাম্বার আমাদের বলছে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে গেলাম কত? 50 জন। যেহেতু আমাদের ক নাম্বার আমরা পাইছি মোট শিক্ষার্থী কত? 5x জন, এ না? তো এখানে ইচ্ছা হলে লিখেও দিতে পারো, ক হতে পারে মোট শিক্ষার্থীর সংখ্যা 5x জন। যে এখানে লিখলাম, এই যেখানে লিখলাম মোট শিক্ষার্থীর সংখ্যা 5x জন, এখানে ইচ্ছা করলে লিখতে পারো ক হতে, মানে ক হতে পাই। এই 5x টা আমরা কোথা থেকে পাইছি? ক হতে। এই কথাটা লিখে দিলে ভালো, না দিলেও কোনো আপত্তি নেই। তো আমার এখানে জায়গা নেই, আমি ছোটো করে লিখলাম, কিন্তু তোমরা তো এই লাইনের এটা পর নিচে নিচে করবে, নিচে তোমাদের জায়গা পর্যাপ্ত পাবে, তোমরা সেভাবেই করে ফেলবে এটা। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হলো 5x জন, বা 5×10 = 50 জন। উত্তর 50 জন। আমাদের প্রশ্নেই আছে মোট শিক্ষার্থী কতজন সেটা বের করার জন্য। তাহলে হয়ে গেল এটা, একদমই খুব সহজভাবে আমরা এটাকে সমাধান করে ফেললাম। খুব ছোট্ট একটি অঙ্ক, ক এবং খ দুটি হয়ে গেলো। এবার আমরা আরেকটি আছে আমাদের গ নাম্বার অঙ্কটা। তাহলে দেখো গ নাম্বারটা আমি এখানে সমাধান করে দিই। গতে কী দেওয়া আছে? গতে বলা আছে আমাদের মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। মোট শিক্ষার্থী তো 50 জন আমরা জানলামই খ হতে, তার মধ্যে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণের চেয়েও 10 জন কম। ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমাদের আবার ধরে নিতে হবে, এক্স ধরে তো অঙ্ক করছি একবার, এটাকে ওয়াই ধরে করি, মনে করি ছাত্রী সংখ্যা ওয়াই জন। এভাবে ধরে নিয়ে অঙ্কটা করি, দেখো খুব সহজ হয়ে যাবে একবারে। তাহলে গ নাম্বার, মনে করি ছাত্রী সংখ্যা ওয়াই জন। সুতরাং ছাত্র সংখ্যা কতজন হবে? ছাত্র বলছে ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। তাহলে ছাত্রীর দ্বিগুণ মানে 2y - 10, দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। ঠিক আছে, তাহলে ছাত্রী যা আছে তার দ্বিগুণ অপেক্ষা 10 জন কম। এখন আমরা ক হতে পাইছি কি? মোট ছাত্রছাত্রী কতজন? 50 জন, তাই না? তাহলে এখানে আমরা এই কথাটা কি লিখি? ক না, খ হতে পাইছি, এখানে ভুল বললাম, খতে পাইছি, খ হতে পাই মোট শিক্ষার্থী 50 জন। সুতরাং প্রশ্ন মতে না লিখলেও চলে, এখানে সরাসরি আমরা লিখে দিতে পারি সুতরাং বা শর্তানুযায়ী এরকম লিখতে পারি, অথবা প্রশ্ন মতে আছে প্রশ্ন মতে লিখেই দিই। তাহলে আমাদের এই প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন মতে আমাদের কী লিখতে পারি? ওয়াই জন হলো ছাত্রী, ওয়াই প্লাস ছাত্র হলো 2y - 10, এটা আর এটা দুইটার যোগফল কত? 50-এর সমান। বা 2y আর একটা ওয়াই কত হয়? 3y, সমান সমান কত? এখানে আছে 50, এই 10টাকে উপাশে নিয়ে গেলে +10, বা 3y = 50 + 10 কত হয়? 60, বা y = 60 / এই 3টার নিচে চলে আসবে, 3 দিয়ে 60কে ভাগ করলে, সুতরাং y = 3 / 60 হয় 20। এটা আমাদের ওয়াই এর মানটা পেয়ে গেলাম। কিন্তু এখানে আমাদেরকে প্রশ্ন করতে বলছে কি? ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত কত? ছাত্র ছাত্রীর অনুপাত, তাই না? তাহলে ওয়াই আমরা ধরে নিছি কার মান? ছাত্রীর সংখ্যা।
আর ছাত্র হলো এত, তাহলে এখান থেকে আমরা এখানে চলে যাই আবার, ঠিক আছে? তার লিখি সুতরাং ছাত্রী সংখ্যা সমান সমান ওয়াই, ওয়াই জন, ওয়াই মানে কত, 20 জন, এবং ছাত্র ছাত্র সংখ্যা সমান সমান, ছাত্র বলছি কি, 2 ইন্টু ওয়াই, ওয়াই মানে কত, 20, তার থেকে মাইনাস করব 10 জন, সমান সমান 20 দুগুণে 40, 40 থেকে 10 গেলে 30 জন। এখন আমাকে বলছে ছাত্র ছাত্রীর অনুপাত নির্ণয় করতে বলছে, প্রশ্নে বলছে কি ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত, তার লিখি সুতরাং ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত সমান সমান, আগে বলছি ছাত্র, তাহলে ছাত্র কত, 30 অনুপাত, তারপরে বলছি ছাত্রী, ছাত্রী কত, 20, উভয়কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি বা 10 দ্বারা ভাগ করলে এখানে কত হয়, 3:2, এটি তাহলে আমাদের উত্তরটা কি, ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাতটা কত, তাহলে অনুপাতটা হলো আমাদের 3:2 উত্তর। এত বড় কথা না লিখে নির্ণয় অনুপাত, নির্ণয় অনুপাত সমান সমান 3:2, এটি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু ক, খ এবং গ তিনটি পার্টি কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক এগুলি। তাহলে আমাদের এই 24 নম্বর সৃজনশীল প্রশ্নটি তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের আরেকটি সৃজনশীল প্রশ্ন রয়ে গেলো 25 নম্বর, এটি আমি আগামী ক্লাসে তোমাদের সমাধান করে দেবো। তা সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসে সে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।